রামপাল থেকে প্রস্তাবিত কয়লা বিদ্যুৎ প্রকল্প সরিয়ে নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ঈদগাহ ময়দানে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। সভায় জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ সদর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি সরকারকে হুঁশিয়ারি করে বলেন, এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলে বিএনপি জনগণকে সাথে নিয়ে কঠিন আন্দোলন গড়ে তুলবে। এ সময় তিনি নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করতে সরকারকে অনুরোধ জানান। এই মানুষগুলোকে কষ্ট দেবেন না, মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে হয়রানি করবেন না, রাজনৈতিক সমস্যা করতে হবে।